সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নতুনগঞ্জের কাঁসারিপট্টি এলাকায় সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সংস্থা বর্ধমান বন্ধু মহল ও দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ সংক্রান্ত বিষয়ে চিকিৎসা করা হয়। একটা ফ্রি ক্যাম্প হচ্ছে কার্ডিওর ওপর এবং ইসিজি চেকআপের ব্যবস্থা হয়েছে, ঠিক আছে, বন্ধু মহল এবং দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে এটা করা হচ্ছে। তো আপনাদের সাথে তাদের কীভাবে যোগাযোগ হয় আপনাদের? অ্যাকচুয়ালি আমার বাড়ি বর্ধমানই, তো সেই বিষয়ে ওনার সঙ্গে আমার পূর্ব পরিচিত, তো অনেকদিন ধরে একটা ক্যাম্প হওয়ার কথাবার্তা চলছিল, তো লাস্ট বেস এই 27 তারিখ আজকে ডেট ফাইনাল করে ক্যাম্পটি সরি। এখনো পর্যন্ত পেশেন্ট 42 এসছেন, কিন্তু দেখা শুরু হয়েছে 4-5 নম্বর চলছে। নির্দিষ্ট কিছু ব্যাপার আছে কতজন? 50 আমরা একটা এক্সপেক্ট করছি, 50 জন যেতে হয়। এদিন প্রায় 42 জনের চিকিৎসা করানো হয়। এছাড়াও প্রতি শনিবার সার্জারি বিভাগের চিকিৎসা করানোর ব্যবস্থা থাকছে। প্রতি রবিবার বিনামূল্যে আইনি সচেতনতামূলক সেবা দেয়া হবে বলে জানান সংস্থার সদস্যবৃন্দ। আমাদের এখন আরম্ভ হয়েছে, আমাদের প্রতি শনিবার বিকাল 4টে থেকে আমাদের এখানে জেনারেল সার্জন বসছেন, ডাক্তার ছবি মাইতি। রবিবার সকাল 11টা থেকে আমাদের আইনত যে সমস্ত প্রবলেম সেটার জন্য ফ্রি সার্ভিস দিচ্ছেন আমাদের বিশিষ্ট আইনজীবী কৈলাস পাসওয়ান। আর সোমবার বিকাল 5টা থেকে জেনারেল মেডিসিন ডাক্তার বিপুল দত্ত বসছেন। আজকে 27 তারিখ, 27শে ডিসেম্বর, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা যৌথ উদ্যোগে একটা কার্ডিওর ক্যাম্প হচ্ছে হৃদরোগ সংক্রান্ত। আমাদের টার্গেট আছে 50 থেকে 60টা পেশেন্ট, অলরেডি আমাদের 40 কভার করেছি। ওনাদের যে সমস্ত বিশিষ্ট ডাক্তাররা আছেন এবং টেকনিশিয়ানরা, ওনার পুরো টিমটা আমাদের এখন এইখানে ট্রিটমেন্ট চলছে। এসব আমাদের এখন ইসিজি করা হচ্ছে, আর ডাক্তার দেখছেন ফার্দার কিছু দরকার পড়লে তখন ওনার প্রেসক্রিপশন করলে তারপরে আমরা আবার তাদেরকে নিয়ে আমরা এগোবো। এছাড়াও প্রতি শনিবার বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।